যারা 2023 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছ, তোমাদের ফলাফল আগামী 26 নভেম্বর সকাল 11টায় প্রকাশিত হবে। তোমরা তখন থেকে সকল বোর্ডের শিক্ষার্থীরা ফলাফল দেখতে পারবা। অনেকে ফলাফল দেখতে গিয়ে অনেক সমস্যা পড়বা, নেটের সমস্যা দেখা দিবে, যেহেতু অনেকে তোমাদের যারা শিক্ষার্থী আছে রেজাল্ট দেখতে যাবে, তারা অনেকে সার্চ করবে, তাই তাদের সমস্যা হবে, আবার ঠিক হয়ে যাবে। তো তোমরা খুব দ্রুত কীভাবে রেজাল্টগুলো দেখতে পারবে এটা নিয়ে কথা বলবো 1 মিনিটে মার্কশিট সহকারে, তাই তোমরা ভিডিওটা কেউ না টেনে সম্পূর্ণ দেখবা। তো তোমরা প্রথমে কী করবা, তোমরা এখানে আমি যে ওয়েবসাইটে ঢুকছি তোমরা এভাবে ঢুকে নিবা, দেখবে এডুকেশন গভর্নমেন্ট বিডি রেজাল্ট, এভাবে লিখলে তারপরে তোমাদের এটা আসবে না। আসার পরে কী করবা, এক্সামিনেশন এখানে তোমরা ক্লিক করবা। ক্লিক করার পরে দেখো এখানে কী আছে, এসএসসি ভোকেশনাল, এসিসি আলিম, এসিসি ভোকেশনাল, তোমরা এসিসি দিবা। কী দিবা, এসিসি সিলেক্ট ইয়ার দিতে হবে, ইয়ার করতে হবে, ইয়ার কী হবে 2023 হবে নাকি, যেহেতু তোমরা 23 সালে পরীক্ষা দিয়েছো। বোর্ড সিলেক্ট করলাম, এখানে ধরো কুমিল্লা সিটাগং ধরলাম, কুমিল্লায় দিয়েছি আমি। তারপরে রুল, তোমরা এখানে রুল লিখে নিবা। তারপরে আছে রেজিস্ট্রেশন নম্বর, তোমাদের অ্যাডমিট থেকে যে রেজিস্ট্রেশন নাম্বার আছে ওইটা লিখে নিবা। লেখার পরে এখানে 4+3 দিছে না, এখানে তোমরা এখানে 7 লিখবা, মানে 7 লিখবা। দেওয়ার পরে সাবমিট করবা, সাবমিট করলে তোমাদের ফলাফলটা চলে আসবে, সাবমিট করলে ফলাফলটা চলে আসবে। এভাবে তোমরা খুব সহজে রেজাল্টগুলো দেখতে পারবা, মার্কশিট সহকারে তোমাদের কোন বইসায় প্লাস পেয়েছো, কোন বইসায় এ পেয়েছো, এভাবে দেখতে পাবা। হ্যাঁ, আর যারা রেজাল্ট দেখতে পারো না, মানে দেখতে পারবে না, তারা অবশ্যই আমাকে কমেন্ট করবা, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার দিয়ে দেবা, তাহলে আমি তোমাদের রেজাল্টগুলো বের করে দিবা। কমেন্ট বক্সে জানিয়ে দিবা তোমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা জানিয়ে দেবা। তো আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছো। আমাদের পরবর্তী ভিডিওগুলোর ভিতরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।